এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যে খবর তাতে এখনই কাটছে না বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ। ফের লাগাতার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হল কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12টি জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে, আরও কতদিন চলবে রাজ্যে ঝড় বৃষ্টি দুর্যোগ, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা সহ 3 জেলা, 2 চব্বিশ পরগনা এবং হাওড়াতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়াতেও। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টি হতে পারে, ভিজবে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা। আগামী 3 থেকে 4 দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দুর্যোগের মেঘ সরলেও এখনই ঝড় বৃষ্টি থেকে রেহাই নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে 23 মার্চ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াও। কোনো কোনো জায়গায় 24 মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 2টি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, একটি রাজস্থান থেকে বিহার পর্যন্ত এবং অন্যটি বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের ওপরে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে চৈত্রে রাজ্যের নানা প্রান্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।